আসসালামু আলাইকুম শ্রী আলোকিত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শোনোরাম রায়খালীতে উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর ঐশে সিং বান্দরবনে নতুন জঙ্গি সংগঠনের দুইজন রিমান্ডে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের দিনব্যাপী স্বাস্থ্যসেবা এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রায়খালীতে উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন পার্বত্য পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উইশে সিং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা ধর্মরাজ বৌদ্ধবিহারের নতুন রাস্তা ও বিহারের নতুন ছাত্রাবাস উদ্বোধন এবং বদ্ধ বিহারের উৎসর্গ অনুষ্ঠান শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বীরবাহাদুরে সিং এমপি এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংশপ্রু চৌধুরী সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ পরে পূর্ব কোদালা বদ্ধ বিহারের আয়োজনে এক ধর্মীয় আলোচনা সভা বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলার লঙ্কদু পুনর্বাসন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বদন্ত নানুত্তরমাহাথের এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙালহালিয়ার ডাকবাংলা পাড়া বিহারের অধ্যক্ষ ভদন্ত ও নাইমাংসা মহাথেরও বিহার প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান পূর্ণার্থীর বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদিত হয়েছে পাহাড়ে এই উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা আগামীতেও চলমান থাকবে এছাড়া রাইখালীর পূর্ব দালয় নবনির্মিত সড়ক বৌদ্ধবিহারের ছাত্রাবাস সহ সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে নির্মিত হয় এর প্রশংসা করেন তিনি উক্ত অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আগত হাজারো দায়িক দায়িকা ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বান্দরবনে নতুন জঙ্গি সংগঠনের দুইজন রিমান্ডে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারাগিয়ার সামরিক শাখা প্রধান সহ দুইজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার দুপুরে বান্দরবন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান এই রিমান্ড মঞ্জুর করেন কোর্ট পরিদর্শক মহম্মদ আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন রিমান্ডে নেওয়া জঙ্গিরা হলেন জামাতুল আনসার ফিল হিন্দাল সারাগিয়ার সামরিক শাখা প্রধান মাসুকুর রহমান রণবীর ও বোমা বিশেষজ্ঞ আবুল বাসার মিধা আদালত সূত্রে জানা যায় গত তেইশ জানুয়ারি বান্দরবনের নাইখুংছড়ি উপজেলা ঘুমধুমি ইউনিয়নের পাহাড়পাড়া সাকিনের ইয়াহিয়া গার্ডেন এলাকায় একাশিয়া বাগানে অভিযান পরিচালনা সিলেটের শাহপরান এলাকার মৃত আব্দুল সত্তারের ছেলে মাসুকুর রহমান ওরফে রণবীর ও মাদারীপুর রাজুর এলাকার মৃত রফ মৃধার ছেলে আবুল বাসার মৃধাকে অস্ত্র কার্তুস ও নগদ টাকা সহ আটক করে র্যাব পনের সদস্যরা চব্বিশ জানুয়ারি তাদেরকে বান্দরবন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক সৈয়দ সুমাই আক তার কারাগারে পাঠানোর আদেশ দেন এ বিষয়ে কোর্ট পরিদর্শক মহম্মদ আব্দুল মজিদ জানান সন্ত্রাস ও রাষ্ট্রদ্রোহী মামলায় মাসিকুর রহমান রনবীর আবুল বাসার মৃধা নিজামুদ্দিন হিরন মোহাম্মদ সাদিকুর রহমান সালে আহমদ মোহাম্মদ ইমরান বিন রহমান বায়জুদ ইসলাম সহ সাতজনকে আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ এরই প্রেক্ষিতে আদালত মাসিকুর রহমান রনবীর ও আবুল বাসার মৃধার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন খাগড়াছড়ি মাটিরাঙ্গায় শারীরিকভাবে অক্ষম ব্যক্তির দিনব্যাপী স্বাস্থ্যসেবা খাগড়াছড়ি মাটিরাঙ্গায় শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হাত এবং পা প্রতিস্থাপন জনিত স্বাস্থ্যসেবা বিষয়ক দিনব্যাপী মোবাইল ক্যাম্প সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এই স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিডিআরসিএস ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসি যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করেছে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন দিনব্যাপী এই মোবাইল ক্যাম্পে অন্তত ছাপ্পান্ন জন চিকিৎসা সেবা গ্রহণ করেন এর মধ্যে একেবারে শারীরিকভাবে অক্ষম হাত এবং পা প্রতিস্থাপন জড়িত রোগীদের চিহ্নিত করা হয়েছে যাদের আইসিআর সির অর্থায়নে কৃত্রিম হাত এবং পা প্রতিস্থাপন করা হবে উক্ত মোবাইল ক্যাম্পে সহায়ক হিসেবে যুব ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের প্রায় বিশ জন যুব স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন সেই কে ছিল আমাদের আলোকিত সংবাদ ধন্যবাদ জন্য